গুড ইভিনিং চলে এসেছি আবার প্রতি বুধবারের মতো ঠিক ছটার সময় লাইভে যারা যারা অনলাইন আছো প্লিজ একটু জয়েন হয়ে যাও জয়েন হয়ে লাইক করো কমেন্ট করো অ্যান্ড শেয়ার করো নাম্বারগুলো আমি পিন পোস্ট করে দিয়েছি তারপর আবার বলে দিই এইট নাইন ডাবল জিরো ফোর টু ফোর ফোর এইট ফোর এইট ডাবল ওয়ান সিক্স জিরো ফোর টু সিক্স ডাবল নাইন এই দুটো নম্বরে তুমি স্ক্রিনশট নিয়ে যে কোনো শাড়ি বুক করতে পারো আচ্ছা যারা যারা অনলাইন আছো প্লিজ একটু জয়েন হয়ে যাও তারপর হচ্ছে আরেকবার হচ্ছে নাম্বারগুলো এইট নাইন ডাবল জিরো ফোর একটা নাম্বার আচ্ছা এবার হচ্ছে আরেকটা নাম্বার এইট ডাবল জিরো ফোর টু সিক্স ডাবল নাইন চলো আমার বুটিকে নাম ফোন নাম্বার দুটো পোস্ট করে দিয়েছি তো কারা কারো অনলাইন আছো প্লিজ একটু জয়েন হয়ে যাও জয়েন হয়ে লাইক করো কমেন্ট করো অ্যান্ড শেয়ার করো তার আগে একটা অ্যানাউন্সমেন্ট হচ্ছে করে নেই বিশেষ বিশেষ হচ্ছে অ্যানাউন্সমেন্ট সেটা হচ্ছে গড়িয়ার মহামায়াতলা সুগম সুদীর অ্যাপার্টমেন্ট যেটা সেখানকার ব্যাংকোয়াইট হলে একটা এক্সিবিশন হচ্ছে আমি সেখানে থাকছি আমার পয়লা বৈশাখ কালেকশান নিয়ে থাকছে টেন টু টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আমার সঙ্গে থাকছে আরও অনেক বন্ধুরা সেখানে তোমরা শাড়ি কুর্তি জুয়েলারি থেকে শুরু করে হ্যান্ডমেড ঘর সাজানোর অনেক জিনিসপত্র খাবার দাবার সব কিছু হচ্ছে এক ছাদের নিচে হচ্ছে পাবে তো যারা সাউথ কলকাতার হচ্ছে বন্ধুরা আছো তারা অবশ্যই হচ্ছে চলে এসো সুগম সুধীর অ্যাপার্টমেন্ট যেটা আছে ওই কমপ্লেক্সের ব্যাংকোয়েট হলে হচ্ছে হচ্ছে এক্সিবিশনটা মানে বৈশাখী সেল যেটাকে বলা যেতে পারে পয়লা বৈশাখের আগে এটা আমার হচ্ছে লাস্ট এক্সিবিশান হবে তো কাছিঠে যারা আছো তারা অবশ্যই কিন্তু চলে এসো ঠিক আছে সাউথ কলকাতা এবং পুরো এখন অবশ্য যাতায়াতটা কোনো ব্যাপার নেই যেহেতু মেট্রোটা ওখানে আছে তো যে যেখানেই থাকো না কেন কলকাতা যেখানেই থাকো না কেন খুব মানে ইজি একটা অ্যাড্রেস চলে আসতে পারো নমস্কার আমি রূপা ডি ডিজাইন বাই রূপাওয়ালের তরফ থেকে লাইভ শুরু করছি গুড ইভিনিং গুনি কবে ফিরলে ঘুরে সঙ্গে থেকে দেখতে থাকো ঠিক আছে আমি শুরু করে দেই আমার শাড়িটা দিয়ে হচ্ছে শুরু করছি এটা হচ্ছে একটা পটে অ্যাঞ্চু হানড্রেড পারসেন্ট পিওর কটন একদম হাতে তৈরি মানে পিওর হ্যান্ডলুমের হচ্ছে শাড়ি কন্ট্রাস্ট বর্ডার আপার বর্ডারটা গেছে মিস্টার ইয়েলো মানে একটা ধানি হলুদ রঙ আর নিচেরটা একটু মেরোনিশ হচ্ছে রেড হচ্ছে গেছে পুরোটা কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে চেকসে গেছে আর এটা হচ্ছে আঁচলের পোর্শনটা একদম পিওর কটন হয় এগুলো কোনো মানে এটা মানে বলছি পিওর কটন এবং পিওর হ্যান্ডলুমের শাড়ি এটা মানে মিক্স মেটেরিয়াল একেবারেই নয় সেম দেখতে সেম ক্যাটালগের কিন্তু পাঁচশো ছশো টাকা সাতশো আটশো টাকায় বা হাজার বারোশো টাকায়ও কিন্তু এটা পাওয়া যাচ্ছে কিন্তু ওগুলো কিন্তু হানড্রেড পারসেন্ট পিওর কটন হায় মৌসুমি শরীর কেমন আছে এখন তোমার গুড ইভিনিং তো হচ্ছে এটা হচ্ছে ওরিজিনাল পটেডো ঠিক আছে এটা ব্ল্যাক অ্যান্ড রেড অ্যান্ড একটা মাস্টার্ড ইয়েলো কম্বিনেশন এটা প্রচুর বড় হয় ইচ্ছে করলে আমার মনে হয় এটা আমার শাড়ি সেম কম্বিনেশন সেম কালার কম্বিনেশন সেম শাড়ি তোমরা হচ্ছে পেয়ে যাবে এই হচ্ছে আঁচল অনেক বড় হয় শাড়িগুলো তো এটা মনে হয় ব্লাউজও বানানো হচ্ছে যাবে তো এই জিনিসগুলো যতবারই হচ্ছে এনেছি ততবারই হচ্ছে বেরিয়ে যায় এই কম্বিনেশনগুলো খুব পপুলার খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ আচ্ছা এই শাড়িটা হচ্ছে দিয়ে আচ্ছা এটার আরেকটা দেখাবো ভেবেছিলাম সেটা তো দেখতে পাচ্ছি না নিয়েও নিয়ে নি সঙ্গে আর ঠিক আছে ইয়ে ঠিক আছে তার আগে হচ্ছে আমি এই শাড়িটা দেখিয়ে দিই একদম কটন হান্ড্রেড পিওর কটন এটা কটন একটা হচ্ছে গামছা চেক হচ্ছে শাড়ি হাফটা আর হাফটা হচ্ছে জেরি চেক দিয়ে হচ্ছে তাঁত যেটা এটাও তাতে বোনা এটাও তাতে বোনা হাফটা হচ্ছে গামছা চেক এ গেছে হাফটা হচ্ছে প্যারট গ্রিনে গেছে তার সঙ্গে হচ্ছে জেরি চেক গেছে জরি স্ট্রাইপ গেছে আর পুরো শাড়িটাতে হচ্ছে ফিশ ফোন এই পোর্শনগুলোতে এবং নিচে কুচির পোর্শনটাতেও দেখতে মানে করে হচ্ছে ট্রাইঙ্গেল আর হচ্ছে পার্সি দিয়ে হ্যান্ড স্টিচ করা হচ্ছে লাল দিয়ে করা হয়েছে হাফ অ্যান্ড হাফ হচ্ছে শাড়িটা খুব সুন্দর হচ্ছে শাড়ি কম্বিনেশনটাও খুব সুন্দর গামছা চেক খুব সরু সরু মানে ছিঁড়ি ছিঁড়ি চেক দিয়ে গেছে হচ্ছে রেড পোর্শনটা আর ওপরের পোর্শনটা গেছে প্যারেট গ্রিনের মধ্যে জারিস ট্রাইপ তার মধ্যে হ্যান্ড পার্সি অ্যান্ড হ্যান্ড ফিশবোন স্টিচ করা হয়েছে কোনো ব্ল্যাকের টাচ নেই তো কারোর যদি হচ্ছে এমনি পছন্দ হয়ে থাকে তো এটা বুক করতে পারো এই শাড়িগুলো থ্রি ফোর ফাইভ জিরো করে দাম ছিল এখন একদম ফ্ল্যাট ডিসকাউন্টে যাচ্ছে হচ্ছে এটা ফ্ল্যাট ডিসকাউন্টে যাচ্ছে হচ্ছে টু করে একদম থ্রি ফোর ফাইভ জিরো করে রেশম চেক বা এরম চেক হাফ হাফ কটন শাড়িগুলো স্টিচ অ্যান্ড মেশিন এমব্রয়ডারি সব ছিল থ্রি ফোর ফাইভ জিরো এখন হচ্ছে লাইভ থেকে বা হচ্ছে এক্সিবিশন থেকে যারাই নেবে সবগুলো পাবে হচ্ছে টু ফোর ফাইভ জিরোতে ওটা মানে টেন পারসেন্টের অনেক অনেক বেশি হচ্ছে ডিসকাউন্ট হচ্ছে কিন্তু থাকছে তো আমার এটা যেটা দেখালাম হচ্ছে পাটি এঞ্চু সেটা হচ্ছে আরেকটা কালার দেখায় আমি পরেছি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে তোমরা সেম কম্বিনেশন পেয়ে যাবে সেম হচ্ছে পেয়ে যাবে দেখাচ্ছি হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন কর্না হ্যান্ডলুম এগুলো একদম হাতে বোনা শাড়ি তাঁতে বোনা শাড়ি এই হচ্ছে আঁচল কিছুটা স্ট্রাইপে গেছে আর এই হচ্ছে বডিটা এটা হচ্ছে মেরুনের সাথে হোয়াইট চেকস এ গেছে একটা লাল একটা লাইন মাঝখান দিয়ে গেছে

পিওর কটন তো পটেরাঞ্চু এই হচ্ছে শাড়িটা দুটো সাইডে দু রকম হচ্ছে বর্ডার যাচ্ছে গঙ্গা যমুনা বর্ডার পিওর কটন টু টু ফাইভ জিরো এটার মধ্যে যেটা বর্ডারটা একটু কাজ করা আছে সেটাকে বলা হয় হচ্ছে গমিতেনি এটাও কানা টাকা হ্যান্ডলুম একদম মানে পুরোপুরি হাতে তৈরি গমিতেনি এই ডিজাইনটাকে বলে এই যে একটু ধানের শেষের মতো করে ডিজাইনটা করা আছে এই ডিজাইনটা এটা কিন্তু পুরোপুরি হাতে বোনা সেম কম্বিনেশন দুটো বর্ডার শুধু হচ্ছে কাজ করা আছে নয়তো একদম সেম কম্বিনেশন এটা হচ্ছে গমিতেনি বলে ওটা হচ্ছে পাটি আঞ্চু আমি অনেকদিন বলে দিয়েছি শাড়িগুলোকে কেন পাটিডা আঞ্চু কেন গমিতেনি তো এই হচ্ছে আঁচল পোশন ইয়ে হয় পাল্লা পোর্শন ওর এ হয় বডি আপার বর্ডার গঙ্গা যমুনা বর্ডার স্কা আপার বর্ডার হয় মাস্টার ডিএলো মানে এটা হচ্ছে একটা মানে কী বলবো হ্যাঁ মাস্টার ডিএলের সাথে এই কাজটা হচ্ছে গেছে ঠিক আছে মাস্টার ডিএলের সাথে এটা উইভিংয়ের এই ডিজাইনটা গেছে এই গঙ্গা যমুনা গঙ্গা যমুনা বর্ডার আপার বর্ডার মাস্টার ডিএলো অ্যান্ড লোয়ার বর্ডার হচ্ছে এটাতে গেছে একটু ম্যারোন রেড এটার দাম হচ্ছে টু সিক্স ফাইভ জিরো গমিতেনি এটার দাম হচ্ছে টু সিক্স ফাইভ জিরো একদম হান্ড্রেড পার্সেন্ট কটন আর দেখতেই পাচ্ছি একটা কটন শাড়ি পরলে কতটা এলিগ্যান্ট একটা হচ্ছে লুক দেয় এর সাথে প্রচুর সুন্দর সুন্দর জুয়েলারি এবং ব্লাউজ হচ্ছে ট্রাই করা যায় এটাই হচ্ছে এর প্লাস পয়েন্ট এর প্রাইস হচ্ছে টু সিক্স গোমিতাইনির প্রাইস হচ্ছে টু সিক্স ফাইভ জিরো টু থাউজেন্ড সিক্স হান্ড্রেড একদম পিওর কটন আর না অনেক বড় শাড়িগুলো সো আমার মনে হয় ব্লাউজ পিস মিক্স ম্যাচ করে বার করা যাবে কিন্তু আমার মনে হয় আবার যে একটা এই শাড়ির জন্যে একটা হাজার বারোশো টাকা দিয়ে ব্লাউজ না বানিয়ে তো ক্রপ টপ হচ্ছে এরম ব্লাউজ বা যে কোনো একটা সুন্দর স্টাইলিশ শার্ট এগুলো দিয়ে পরা যেতে পারে সো আমি কমিতে যেটা দেখালে ওটার দাম হচ্ছে টু সিক্স ফাইভ জিরো পিওর একদম আচ্ছা দুটো একটু কম দামের শাড়ি দেখিয়ে নিই এটা হচ্ছে কটন কালারটা হচ্ছে অনেকটা পিকক গ্রিন বলা যেতে পারে খুব সুন্দর শাড়িগুলো অল্প দামের মধ্যে খুব গর্জিয়াস হচ্ছে শাড়ি তো এটা হচ্ছে আঁচল আঁচল আলাদা করে কিছু নেই পিকক গ্রিন বলা যেতে পারে এটা কিন্তু ব্লু ব্লু আসছে অতটা ব্লু নয় গ্রিনের ইয়ে হচ্ছে ওই পিকক গ্রিন যেটা বললাম এই হচ্ছে আঁচল এটা কপার জারির বর্ডার ইয়ে হয় আপার বর্ডার আর ই হ্যায় লোয়ার বর্ডার অল ওভার মে সেম ডিজাইন এ যে কপার কা উইভিং ডিজাইন হ্যায় ইয়ে এ পুরা উইভিং ডিজাইন হ্যায় ঠিক আছে ইয়ে হয় উইভিং ডিজাইন এর সাথে কিন্তু একটা ব্লাউজ পিস গেছে এই ব্লাউজের কালারটা কিন্তু খুব সুন্দর সেম কালার উইদাউট বুটিতে যাচ্ছে এই হচ্ছে কালারটা যাচ্ছে প্লেইন উইথ বর্ডার তো এটা হচ্ছে সিক্সটিন ফিফটি ঠিক আছে এটা হচ্ছে সিক্সটিন ফিফটি লাইট থেকে যারা বুক করবে সব কিছু সব শাড়ির ওপর কিন্তু টেন পার্সেন্ট ডিসকাউন্ট অবশ্যই পাবে আর হচ্ছে গড়িয়া মহামায়াতলা সুগম সুদের অ্যাপার্টমেন্ট যেটা হচ্ছে ব্যাঙ্কোয়েট হলে সেটাতে কিন্তু তোমরা টেন টু টোয়েন টোয়েন্টি পার্সেন্ট হচ্ছে ডিসকাউন্ট পাবে তো কলকাতার বন্ধুরা ওখানে মেট্রোর কানেকশানটা মনে হয় ভালো আছে আমি এটা ঠিক জানি না যাই হোক কলকাতার বন্ধুরা যারা আছো কাছে পিঠে তারা অবশ্যই হচ্ছে চলে এসো এই হচ্ছে শাড়িটা অনলি সিক্সটিন ফিফটি তার উপর কিন্তু টেন পার্সেন্ট এ লাইভ থেকে বুক করলে টেন পার্সেন্ট হচ্ছে ডিসকাউন্ট তো অবশ্যই হচ্ছে পাবে এটা দাম হচ্ছে সিক্সটিন ফিফটি উইথ ব্লাউজ পিস খুব সুন্দর হচ্ছে শাড়ির কালার এবং ডিজাইনটা এটা হচ্ছে ব্লাউজ এই ব্লাউজটা বানালে খুব ভালো লাগে তো গড়িয়া মহামায়াতলা সুগম সুদীর অ্যাপার্টমেন্টের বেঙ্করেট হলে হচ্ছে আরেকটা কম দামের হচ্ছে শাড়ি দেখায় সেটা হচ্ছে হচ্ছে সিক্স অ্যান্ড সেভেন্থ এপ্রিল তার মানে এই যে আজ হচ্ছে বুধবার শুক্র শনি এবং রোববার কিন্তু হচ্ছে ঠিক আছে আচ্ছা এটা দেখাচ্ছে একটা টিস্যু লিনেন আমি এটাও একটা পড়া ছবি দিয়েছি আমি ইয়েলো কালারটা একটু ডিফেক্ট ছিল বলে আমি ওটা নিয়েছিলাম তো এটা হচ্ছে একটা পিচ অরেঞ্জ পিচ অরেঞ্জ কালার আর তার মধ্যে হচ্ছে এটাকে কিন্তু পুরো پوری হাতে বোনা শাড়ি এই হচ্ছে এর পल्ला পোরশন আর এ হচ্ছে বডি अपर বর্ডার ই হে টেম্পল বর্ডার আর ই হে লোয়ার বর্ডার এ লোয়ার বর্ডার পিঙ্ক এর সাথে পিচ কালার কা কম্বিনেশন আই মিন অরেঞ্জ के साथ टिशू वीভিং অরেঞ্জ के साथ टिशू वीভিং तो আর এটা একটা পিচ কালার এসছে খুব মিষ্টি একটা কালার এগুলোর সাথে কন্ট্রাস্ট ব্লাউজ গর্জিয়াস কোনো ব্লাউজ দিয়ে কিন্তু খুব ভালো লাগে দেখতে ভীষণ কম দাম এটার দাম হচ্ছে সিক্সটিন ফিফটি এটাও পেয়ে যাবে টেন পার্সেন্ট ডিসকাউন্টে এই হচ্ছে শাড়িটা খুব সুন্দর দেখতে পুরো শাড়িটা কিন্তু সেম যাচ্ছে এর সাথেও কিন্তু ব্লাউজ পিস আছে তবে এটার সাথে কন্ট্রাস্ট ব্লাউজই বেশি ভালো লাগবে এই হচ্ছে ব্লাউজ পিস উইথ বর্ডার উইথ প্লেন বর্ডার এটা হচ্ছে ব্লাউজ অল ওভার শাড়িতে কিন্তু একটা বল বল বুটি যাচ্ছে ঠিক আছে অল ওভার শাড়িতে কিন্তু একটা বল বল বুটি যাচ্ছে এই হচ্ছে পুরো লুকটা এই হচ্ছে শাড়িটার পুরো লুকটা হ্যান্ডলুমের শাড়ি টিস্যু লিনেন ঠিক আছে খুব সুন্দর একটা গোল্ডেন গোল্ডেন পিচ কালার একটা এসছে বিকজ হচ্ছে এর সঙ্গে হচ্ছে অরেঞ্জ কালারের সুতোর সাথে হচ্ছে পুরো টিস্যুটা হচ্ছে গেছে পুরো স্যারির হচ্ছে উইভিনটা হচ্ছে গেছে তাই হচ্ছে অরিজিনাল কালার হচ্ছে এটা এই হচ্ছে অরিজিনাল কালার খুব সুন্দর শাড়িগুলো পরলে ভীষণ ভালো লাগে অনলি সিক্সটিন ফিফটি তার উপরে কিন্তু তোমরা পাচ্ছ টেন পার্সেন্ট ডিসকাউন্ট লাইভ থেকে বুক করলে আর হচ্ছে শনিবার আর রোববার সিক্স অ্যান্ড সেভেন্থ এপ্রিল সকাল বারোটা থেকে রাত আটটা পর্যন্ত আমরা থাকছি আটটা না নটা পর্যন্ত আমরা থেকে যাই যাই হোক নটা পর্যন্ত আমরা থাকছি কিন্তু গড়িয়া মহামায়াতলার সুগম সুদীর অ্যাপার্টমেন্টের ব্যাংকোয়েট হলে সো তোমরা আছে চলে এসো সকাল বারোটা থেকে রাত নটা পর্যন্ত শনি এবং রোববার আমরা ওখানে থাকছি আমি থাকছি সঙ্গে থাকছি অনেক অনেক আরও বন্ধুরা যারা হচ্ছে কুর্তি জুয়েলারি হ্যান্ডমেড ঘর সাজানো জিনিস ছেলেদের পাঞ্জাবি কটন শার্ট হ্যান্ড ব্লকের হচ্ছে শার্ট তারপর হচ্ছে অনেক রকম হচ্ছে জুয়েলারি খাবার দাবার সব কিছু হচ্ছে থাকছে ঠিক আছে তো তোমরা ওখানে চলে এসো শনিবার এবং রোববার সকাল বারোটা থেকে রাত নটা পর্যন্ত এই সিক্স অ্যান্ড সেভেন এপ্রিল এটা একটা পিওর হচ্ছে খাদি মানে খুব সুন্দর একটা মানে কম্বিনেশন নেবি ব্লুর সাথে পুরো এটা কিন্তু একদম পিওর পিওর খাদি বলছি মানে এটা পিওরই এটা এটার মতো কিন্তু হচ্ছে যে এটা ডুপ্লিকেট যে জিনিসগুলো পাওয়া যায় সেটা না যেটা হবে মিক্সড মেটেরিয়াল সেটা তো অবশ্যই হচ্ছে বলে দেবো এটা পিওর খাদি মানে পিওরই খাদি এই হচ্ছে আঁচলের ডিজাইনটা খুব সুন্দর একটা ডিজাইন গেছে উইভিং একটা ডিজাইন গেছে পরে পুরোটা দেখিয়ে দিচ্ছি এ হ্যাঁ আপার বর্ডার স্মেভি ডিজাইন হ্যাঁ এ হ্যাঁ লোয়ার বর্ডার নেবি ব্লুকে সাথ। ব্রাউন টাইপের হচ্ছে একটা ইয়েলো বা মাস্টার্ড ইয়েলো বলা যেতে পারে এই কালারটা যেহেতু এখানেও নেভি ব্লুর সাথে গেছে তাই হচ্ছে মশি বলছি নাইস থ্যাংক ইউ নেভি ব্লুর সাথে হচ্ছে মাস্টার্ড ইয়েলো বেশ একটা মানে স্কার্ট বর্ডারের মতো হচ্ছে গেছে খুব সুন্দর শাড়ি গরম মানে প্রচণ্ড গরম পড়ে গেছে এখন এসব কটন সারা ইন্ডিয়া জুড়েই গরম থাকে গরমের সময় কোথায় বাকি থাকে যাই হোক তো এই শাড়িগুলো মানে খুব হ্যাঁ বুনি বলছো দারুণ শাড়িটা সত্যি ভীষণ ভালো একদম পিওর খাদির মধ্যে হানড্রেড পারসেন্ট হচ্ছে হাতে বোনা একদম হ্যান্ডলুমের শাড়ি এটা হচ্ছে আচল পোর্ষণ আর আপার বর্ডারটা গেছে একটু কম চওড়া নিচের বর্ডারটা গেছে এতটা চওড়া পরলে ভীষণ সুন্দর লাগবে যারা রেগুলার শাড়ি পরে তাদের জন্য তো খুবই ভালো আর এগুলো ফার্স্ট ওয়াশটা ড্রাই ওয়াশ করে নিয়ে পরে কিন্তু ঘরেই হচ্ছে ওয়াশ করা যায় ঠিক আছে এটার সাথে কিন্তু ব্লাউজ পিস আছে পুরো শাড়িটা এমনি করেই গেছে অলওভার শাড়িতে কিন্তু বুটি গেছে আর এটার সাথে কিন্তু ব্লাউজ পিস আছে উইথ বর্ডার একদিকে হচ্ছে এই সরু বর্ডারটা যাচ্ছে আরেকদিকে কিন্তু এই চওড়া বর্ডারটাই কিন্তু যাচ্ছে এই চওড়া বর্ডারটা যাচ্ছে এটা দিয়েও মিক্স ম্যাচ করে খুব সুন্দর ব্লাউজ বানানো যাবে আর অল ওভার বডিতে হোয়াইট আর হচ্ছে মাস্টার্ড ইয়েলো দিয়ে ছোটো ছোটো করে বুটি গেছে একটা বুটি মানে ব্যাক সাইডটা জাস্ট একটু দেখিয়ে দিই কেন বারবার বলি যেটা হাতে ঘোরানো কাজ তো হাতে ঘোরানোই কাজ এটা হচ্ছে হাতে ঘোরানো কাজ একদম কাটা বুটি নয় ঠিক আছে এই শাড়িটার দাম হচ্ছে থ্রি টু ফাইভ জিরো লাইভ থেকে বুক করলে অবশ্যই হচ্ছে এটা ওপর টেন পারসেন্ট ডিসকাউন্ট থাকবে থ্রি টু ফাইভ জিরো থেকে বুক করলে এর ওপরে কিন্তু টেন পারসেন্ট ডিসকাউন্ট থাকবে একদম পিওর খাদি পিওর খাদি বাই হচ্ছে খাদে একদম হাতে বোনা শাড়ি একটা থ্রি টু ফাইভ থেকে বুক করলে টেন পার্সেন্ট কিন্তু ডিসকাউন্ট অবশ্যই থাকবে ঠিক আছে এর সঙ্গে কিন্তু ব্লাউজ পিসও আছে এত সুন্দর কম্বিনেশনটা নাই বি ব্লু শেতে মাস্টার ডিয়েলো হচ্ছে কম্বিনেশন খুব সুন্দর শাড়িগুলো হয় আর এগুলো গরমের জন্য একদম পারফেক্ট শাড়ি মানে স্টাইল করা যায় যেমন এবং আরামদায়কও বটে যারা রেগুলার শাড়ি পরেন তাদের জন্য তো ভীষণ ভীষণই হচ্ছে ভালো হচ্ছে শাড়ি এগুলো ঠিক আছে এটা গেল হচ্ছে আমার বাংলার শাড়ি এখন একটা হচ্ছে হচ্ছে ওড়িষ্যার হচ্ছে কটন এটা হচ্ছে উড়িষ্যার শাড়িটাকে মানে কটন বলতে কতটা প্রিমিয়াম কোয়ালিটির হচ্ছে কটন কিছু নেই কিন্তু অল ওভার বডিটা কিন্তু একদম পুরো ফাঁকা কোনো ডিজাইন নেই শুধু আঁচল আর বর্ডার কটনের কোয়ালিটি হাতে পেলে বুঝবে এটা কি ধরনের শাড়ি এই শাড়িটাকে বলে হচ্ছে এটা হচ্ছে ওড়িষ্যার একটা মানে হ্যান্ডলুম প্রিমিয়াম কোয়ালিটির কটন হ্যান্ডলুম এটাকে বলে হচ্ছে সিমিনুই ঠিক আছে সেমিনোই কটন এটা এই ডিজাইনটার জন্যই হয়তো এটাকে সেমিনোই বলে এই হচ্ছে আঁচলের ডিজাইনটা এত এলিগেন্ট একটা শাড়ি এই হচ্ছে আঁচল আঁচলের কাজগুলো দেখো পুরো হাতে বোনা শাড়ি একদম হানড্রেড পারসেন্ট পিওর কটন কটনের কাউন্ট এটা কত আমি ঠিক বলতে পারছি না মানে এত ফাইন উইফিং এই হচ্ছে আঁচলটা আর এই হচ্ছে বর্ডারটা যাচ্ছে ঠিক আছে এখানে বক্স বক্স করে মানে যাচ্ছে আর এই হচ্ছে লোয়ার বর্ডার ই হ্যাঁ লোয়ার বর্ডার ই হ্যাঁ আপার বর্ডার পুরা শাড়ি তাসার কালার ইয়া চন্দন কালার স্যান্ডেল কালার বলা যেতে পারে এটাকে স্যান্ডেল পাউডার যেটা হয় সেই কালার বলা যেতে পারে ওখানে একটু লাইট লাগছে বেশি এই হচ্ছে আঁচলে আঁচলে অনেকগুলো ডিজাইন কিন্তু পরপর করা আছে এখানে যেমন হচ্ছে ছোট ছোটো টেম্পেল করা তারপরে সার্কেল ডিজাইনটা করা এই একটা যে বক্স করা আছে কত সুন্দর উইফিং হাতে বোনা এত মানে নিট অ্যান্ড ক্লিন হচ্ছে হাতে মানে কাজগুলো চিন্তাই করা যায় না এত ভালো লাগে দেখে বা দেখাতে শাড়িগুলো মানে মন ভরে যায় সিমিনোই কটন একদম পিওর কটন এটা একদম চন্দন কালার বা একটু ডিপ তসর কালার এটা কিন্তু একটা কালারই হয় এই কালারটাই কিন্তু হয় এর কিন্তু আর কোনো কালার হয় না এটা কিন্তু উইদাউট ব্লাউজ পিসও হয় দাম হচ্ছে নাইন থাউজেন্ড এইট হান্ড্রেড ফিফটি নাইন থাউজেন্ড এক মিনিট আমি একটু মেপে দিই এটার সঙ্গে ব্লাউজ পিস আছে নাকি এক দুই তিন চার বারো বারো তারপরে হচ্ছে তেরো চোদ্দো সাড়ে চোদ্দো আমার মনে হয় ব্লাউজ পিস আছে এটাতে ঠিক আছে সিমিনোই কটন একদম হান্ড্রেড পারসেন্ট হচ্ছে পিওর কটন হাতে বোনা শাড়ি আর ফাইন কটন মানে কটনের কোয়ালিটি আর এই উইভিং ডিজাইন এগুলোর ওপরেই তো ডিপেন্ড করে মানে শাড়িগুলো কটন শাড়ি কেন এত হচ্ছে দাম টেক্সচার এটা হচ্ছে এর টেক্সচার হাতে পেলে বুঝতে পারবে এই হচ্ছে খুব মানে এই যে তার হচ্ছে উইভিংটা মানে কটনের কোয়ালিটিটা এটা হাতে না পেলে হচ্ছে বোঝা যাবে না এত সুন্দর সত্যি ভীষণ স্নিগ্ধ একটা রং। মানে এগুলো শাড়ি হচ্ছে মানে কি বলবো এই শাড়ির কোনো তুলনা হয় না সব শাড়ির যেমনি কোয়ালিটি তেমনি দেখতে তেমনি হচ্ছে মানে মানে কি বলবো অসাধারণ মানে শাড়িগুলো নিয়ে বলার কিছু নেই এই বর্ণার দামটা বলে দিচ্ছে নাইন এইট ফাইভ জিরো লাইট থেকে বুক করলে অবশ্যই হচ্ছে টেন পারসেন্ট ডিসকাউন্ট হচ্ছে আর তোমরা হচ্ছে পেয়ে যাচ্ছ একদম দুটো মানে ফ্রন্ট এটা হচ্ছে ব্যাক সাইড এটা হচ্ছে ফ্রন্ট সাইড দুটো একদম সেম বুনট তার মানে কত ভালো হচ্ছে মানে তাতি হলে মানে এরা এদের মানে কি বলবো প্রণম্য প্রণাম করার হচ্ছে যোগ্য এত সুন্দর হচ্ছে একটা শাড়িকে হচ্ছে বুনে তোলে সুতোর কোয়ালিটি কত সুন্দর কটন নই এটা কিন্তু সেম একটা কালারই হয় এই হচ্ছে আঁচলটা আঁচলটা গেছে ব্ল্যাক আর হচ্ছে ব্রাউন সুতো দিয়ে কাজ করা আর বর্ডটাতে গেছে কিন্তু ব্ল্যাকের সাথে একটু হোয়াইট আর গোল্ডেন সুতো দিয়ে হচ্ছে কাজ করা আর আঁচলটা কিন্তু গেছে ব্ল্যাক আর ব্রাউন সুতো দিয়ে কাজ করা খুব সুন্দর একটা শাড়ি এটা হচ্ছে ওড়িশা সিমিনৈ কটন ওড়িশার কটন ঠিক আছে আরেকটা দেখাচ্ছি ওড়িশার এই শাড়িটার একটা নাম আছে নিশ্চয় আমি ঠিক জানি না খুব ভালো লাগে এর সঙ্গে কিন্তু ব্লাউজ পিস থাকে না ভীষণই কমন শাড়ি মানে যারা ওড়িশ্যার শাড়ি পছন্দ করে তাদের ওয়াড্রেফেট একটা থাকবেই কিন্তু তবুও খুব ভালো লাগে এই কম্বিনেশনটাই ব্লু এর সাথে হচ্ছে রেড কম্বিনেশন বড়িটার আছে হোয়াইটে তার সঙ্গে যে চেকসগুলো গেছে সেটা কিন্তু ব্ল্যাকে গেছে এই যে একটা সেল্ফ চেকসে গেছে মানে ইভেন নয় আন একটা চেক্সে গেছে এই হচ্ছে ইক ডিজাইনের উড়িষ্যার একটা কটন ইক ডিজাইনের হচ্ছে পাল্লাটা গেছে এই হচ্ছে আপার বর্ডার তার সঙ্গে বড় বড় করে টেম্পল হচ্ছে গেছে লোয়ার বর্ডারটা গেছে ব্লু অ্যান্ড ব্ল্যাকে হ্যাঁ ঠিক আছে এটা হচ্ছে একটু ব্লু অ্যান্ড ব্ল্যাকে গেছে মানে ব্লু পোশন গেছে এখানে আর যে টেম্পলটা উঠেছে ইকাতের যে টেম্পলটা উঠেছে সেটা কিন্তু হচ্ছে ব্ল্যাকে গেছে অসাধারণ সুন্দর শাড়ি সত্যি থ্যাংক ইউ মোশনে এই হচ্ছে আঁচলটা হোয়াইটের মধ্যে এর সাথে কিন্তু ব্লাউজ পিস থাকে না এই হচ্ছে আঁচল এর সাথে ব্লাউজ পিস দরকারই হয় না রেড ব্ল্যাক ব্লু গ্রিন যে কোনো একটা ব্লাউজ পরে নিলে এটা সুন্দর ইকতের যদি কারোর ব্লাউজ থাকে সেটা দিয়েও অসম্ভব সুন্দর লাগবে দেখতে এই গরমের জন্য মানে চোখের আরাম পরে আরাম যে দেখবে তারও হচ্ছে আরাম এত সুন্দর হচ্ছে শাড়িটা এটার দামটা হচ্ছে এটার দাম হচ্ছে তিন হাজার একশো পঞ্চাশ ঠিক আছে থ্রি ওয়ান ফাইভ জিরো ভীষণ সুন্দর হচ্ছে শাড়িগুলো হয় এই হচ্ছে আপার বর্ডারটা গেছে আর আর এই হয় লোয়ার বর্ডার বেশ চওড়া করে গেছে টেম্পেলগুলো বড় বড় করে টেম্পেল গেছে আর অল ওভার শাড়িতে হচ্ছে এরম একটা অ্যাবস্ট্রাক্ট হচ্ছে ডিজাইন চেক্সের মতো একটা ডিজাইন কিন্তু গেছে খুব সুন্দর থ্রি ওয়ান ফাইভ জিরো লাইভ থেকে বুক করলে অবশ্যই টেন পার্সেন্ট এর ওপরে ডিসকাউন্ট হচ্ছে পাবে ঠিক আছে আবার বলে দেই সাউথ কলকাতার বন্ধুরা যারা আছো এতদিন আমার এখানে আসবো আসবো করে আসো তারা অবশ্যই হচ্ছে মহামায়াতলা গড়িয়া মহামায়াতালা সুগম সুদীর যে আছে সুগম সুদীর যে অ্যাপার্টমেন্ট খুব মানে পপুলার একটা হচ্ছে কমপ্লেক্স ওটা ওখানকার হচ্ছে ব্যাংকয়েট হলে হচ্ছে সিক্স এবং সেভেন্থ অফ হচ্ছে এপ্রিল শনিবার আর রোববার সকাল বারোটা থেকে রাত নটা পর্যন্ত আমি আছি আমার পয়লা বৈশাখের পুরো কালেকশান নিয়ে কম থেকে বেশি দামে সব রকম হচ্ছে শাড়ি ওখানে থাকবে সঙ্গে আমার অনেক বন্ধুরা থাকবে সেখান থেকে তোমরা বেডকভার বেডশিট থেকে শুরু করে বাচ্চাদের সাজার জিনিস ক্লিপ থেকে শুরু করে খাবার দাবার ঘর সাজানোর জিনিস ব্যাগ কুর্তি জুয়েলারি সব কিছু পাবে একসাদের নিচে তো সবাই চলে এসো সকাল বারোটা থেকে রাত নটা পর্যন্ত আছি আমরা ওখানে ঠিক আছে গড়িয়া মহামায়াতলা সুগম সুদী সবাই এক বাক্যে চেনে ওই অ্যাপার্টমেন্টটা এটা হচ্ছে আমার বাংলার হচ্ছে শাড়ি এটা যে হাতে বোনা অবশ্যই হাতে বোনা কিন্তু হচ্ছে যে কার রইভিং হানড্রেড পারসেন্ট পিওর কটন এই হচ্ছে আচল এটাও এত মিষ্টি শাড়ি একটা কারণ ওপরে জাস্ট ছোট 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 করে একটা ফ্লাওয়ার ডিজাইনটা হচ্ছে গেছে একদম ছোট ছোট ফ্লাওয়ার ডিজাইন গেছে সারা বডিতেও কিন্তু গেছে মানে সেই চন্দন কালার বা তসরে ডিপ যেই কালারটা হয় সেই কালারটাতে আর তার সঙ্গে কিন্তু নিচের বর্ডারটা গেছে কিন্তু চওড়া এরকম একটা করে মানে মনে হয় একটা করে শীষ উঠেছে তার মাথায় একটা করে হচ্ছে ফ্লাওয়ার আর এরকম মানে ট্রায়াঙ্গল করে হচ্ছে ট্রায়াঙ্গল ট্রায়াঙ্গল করে কিন্তু এই ডিজাইনগুলো গেছে ব্লুয়ের সাথে গেছে সিগ্রিন এখানে কিন্তু দুটো কালার ইউজ করা হয়েছে এটা কিন্তু সি গ্রিন এটা কিন্তু ব্লু এখানে আবার স্টিকটা গেছে হচ্ছে সি গ্রিন ওপরে কিন্তু ব্লু তো খুব সুন্দর একটা এত সুন্দর শাড়ি মানে এই কালারগুলো আমার অলওয়েজ হচ্ছে প্রিয় তাই আমি আমার বন্ধুদেরকেও দেখানো দেখাই এই এই টাইপের হচ্ছে শাড়িগুলো খুব সুন্দর লাগে আর চলটা ব্লুতে গেছে তার মাঝখানে ছোট্ট ছোট্ট ফুল গেছে একটু ব্যাক সাইডটা হচ্ছে দেখিয়ে দিই এটা জেক কার্ড উইভিংয়ের হচ্ছে শাড়ি হ্যান্ডলুমে বোনা বাট হচ্ছে হাতে ঘুরিয়ে হচ্ছে বোন হাতে ঘুরিয়ে কাজগুলো হচ্ছে করা নয় জেক কার্ড উইভিং সেটাকে আমি যে আর কী করে ডেসক্রিপশন দেবো ঠিক বোঝাতে পারছি না যাই হোক এই হচ্ছে শাড়িটা এটাও সেই তসর কালার ডিপ তসর কালার তার সঙ্গে কিন্তু এই বর্ডারটা গেছে নিচের বর্ডারটাই চড়া করে গেছে আর উপরের বর্ডারটা স্লিক সিম্পল ফ্লাওয়ার ফ্লাওয়ার করে হচ্ছে গেছে এর সাথে কিন্তু রানিংয়ে ব্লাউজ পিস আছে কিন্তু এর সাথে কন্ট্রাস্ট ব্লাউজই বেশি ভালো লাগবে এই হচ্ছে আঁচলটা গেছে ঠিক আছে এই হচ্ছে আঁচলটা গেছে সুন্দর করে টাসেল করে দেওয়া আছে এর দামটা হচ্ছে বলে দিচ্ছি এর দাম আছে হচ্ছে থ্রি টু ফাইভ জিরো তিন হাজার দুশো পঞ্চাশ তো এর উপরেও তোমরা লাইভ থেকে বুক বললে টেন পারসেন্ট ডিসকাউন্ট হচ্ছে পেয়ে যাবে এই হচ্ছে শাড়িটা পুরো লুক এটা রানিংয়ে কিন্তু ব্লাউজ পিসটা হচ্ছে আছে আর কটনের কোয়ালিটি বুঝতেই পারছো একটা শাড়ি তোমরা তিন হাজার দুশো পঞ্চাশ টাকা দিয়ে কিনবে সেটা কতটা ফাইন কোয়ালিটির হচ্ছে কটন হতে পারে ঠিক আছে তো এটাও যাচ্ছে হচ্ছে আমার বাংলার হচ্ছে কটন বাংলার হচ্ছে তাঁতের শাড়ি একটা ভীষণ নরমের মধ্যে কিন্তু একটুও স্টার্চ হচ্ছে দেওয়া নেই যারা ফোলা শাড়ি পছন্দ করো না তাদের জন্য তো আইডিয়াল একদম আমার তো মানে কি বলবে এই কম্বিনেশানটা এত ভালো লেগেছে তার মধ্যে বর্ডারের ডিজাইনটা এত সুন্দর মানে বলার মতো না থ্রি টু ফাইভ জিরো তা তোমরা যদি ডিস লাইট থেকে নাও তো টেন পার্সেন্ট ডিসকাউন্ট হচ্ছে পেয়ে যাবে এবং একদম নতুন কালেকশন জাস্ট গরমের জন্যেই হচ্ছে এই শাড়িগুলো হচ্ছে দেখানো এবং এই শাড়িগুলো আনা এত সুন্দর হচ্ছে একটা শাড়ি আচ্ছা তারপর দেখাচ্ছি হচ্ছে সব উড়িষ্যার কটন দেখালাম বাংলার কটন হচ্ছে দেখালাম কর্ণাটকা কটন দেখালাম এটা হচ্ছে কাঞ্চ কটন কাঞ্চিপুরম এই কালারটা ভীষণ মিষ্টি সবই যেগুলো দেখাচ্ছে সব গরমকে মাথায় রেখে প্রচণ্ড গরম পড়ে গেছে এবার শুরুতেই তো সেই গরমকে মাথায় রেখেই হচ্ছে দেখানো একদম ফাইন কোয়ালিটির হচ্ছে একটা কটন কালারটা অসাধারণ সুন্দর মিষ্টি একটা রোজ পিঙ্ক তার সঙ্গে হচ্ছে লাইট একটা গ্রেইশ ব্লু কালার হচ্ছে ইউজ করা হয়েছে সুতোটা যেটা নাকি যেই ডিজাইনগুলো দেখা যাচ্ছে সব কিন্তু উইভিং এগুলো কিন্তু প্রিন্ট নয় ইয়ে কই প্রিন্ট নেই হাই ইয়ে পিওর কটন কী উপর হ্যান্ডলুম কা हैंडलूम का साड़ी है ये और कॉटन के ऊपर ये उविंग डिजाइन है बहुत ही प्यारा कॉम्बिनेशन रोज पिंक के साथ आ, ब्लू एंड रोज पिंक के साथ हे मरून कम्बिनेशन बहुत प्यारा कम्बिनेशन आचल पोर्सन ट चार दिक्ट सार्कल बक्स को मजखने हे एक सार्कल करा एक फ्लावर डिजाइन क्योंकि मरून ठीक ना एक रास्ट और ब्लू कलर यूज करा একদম ফাইন কোয়ালিটির কটন তার মাঝে মাঝে কিন্তু গেছে হচ্ছে এরম স্ট্রাইপ কিছুটা গেছে কিছুটা কিন্তু প্লেন গেছে আবার কিছুটা স্ট্রাইপে যাবে কিছুটা প্লেন যাবে তারপর হচ্ছে ডিজাইনটা একটু একটু করে চেঞ্জ হয়ে যায় ঠিক আছে আমি আর একটু খুলে দেখাই শাড়িটা তাহলে বুঝতে সুবিধা হবে এই হচ্ছে আঁচল পোর্শনটা এই হচ্ছে আঁচল পোর্শনটা দেখতেই পাচ্ছ এটা আঁচল পোর্শনটা তারপর রাস্ট কালার দিয়ে দুটো বক্স করা হয়েছে মাঝখানটা প্লেইন আবার একটা পিঙ্কের সাথে ব্লু দিয়ে স্ট্রাইপ আবার এখানে কিন্তু ব্লু দিয়ে বক্স করা হয়েছে অল্টারনেটিভ গেছে একটা ব্লু একটা রাস্ট দিয়ে আর মাঝে কিন্তু ব্লু দিয়ে পিঙ্কের ওপরে স্ট্রাইপ করা হয়েছে এর সঙ্গে কিন্তু ব্লাউজ পিস আছে এই ব্লাউজ পিসটাও বানানো যাবে অবশ্যই যেহেতু ফাইন কটনের এই স্ট্রাইপে যাচ্ছে হচ্ছে এই কাছে দেখলে এই হচ্ছে স্ট্রাইপটা খুব সুন্দর একটা রোজ পিঙ্কের সাথে হচ্ছে ব্লু একটু সিগ্রিন সিগ্রিন ঠিক ব্লু নয় একটু সিগ্রিন সিগ্রিন আর হচ্ছে রাস্ট কালার দিয়ে কিন্তু উইভিং ডিজাইনটা করা হয়েছে সাইডটা দেখিয়ে দিই তাহলে বুঝতে পারবে পুরো হচ্ছে হাতে বোনা একটা শাড়ি এটা হচ্ছে পুরো হাতে বোনা হচ্ছে একটা শাড়ি ফাইন কটন এটা হচ্ছে কটন কাঞ্চিপুরম মানে এত আরাম হবে শাড়িগুলো পরে দেখে যেমন হচ্ছে আরাম তেমনি হচ্ছে পরেও ভীষণ হচ্ছে আরাম হচ্ছে শাড়িগুলো একদম হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের ওপরে এই শাড়িগুলো হচ্ছে যাচ্ছে ঠিক আছে দেখিয়ে দিলাম পুরো শাড়িটা কম্বিনেশনটা হচ্ছে রোজ পিঙ্ক তার সঙ্গে হচ্ছে রাস্ট অ্যান্ড সি গ্রিন গেছে খুব সুন্দর একটা কম্বিনেশন আর শাড়িগুলো মানে এতটাই ফাইন কোয়ালিটি যে ভাঁজ করলে না একটুখানি হয়ে যায় একদম এর প্রাইসটা আমি বলে দিচ্ছি এর প্রাইস হচ্ছে ফোর টু ডাবল জিরো চার হাজার দুশো ফোর থাউজেন্ড টু হান্ড্রেড এর হচ্ছে প্রাইস এর সঙ্গে হচ্ছে তোমরা লাইভ থেকে বুক করলে অবশ্যই হচ্ছে টেন পারসেন্ট ডিসকাউন্ট হচ্ছে পাবে ঠিক আছে এটা হচ্ছে চলটা গেছে মাঝখানে এই ফ্লাওয়ার ডিজাইনটা হচ্ছে গেছে ফোর টু ডাবল জিরো নাকি কত বললাম আরেকবার বলে দিই দাম হচ্ছে ফোর টু ডাবল জিরো তো তোমরা হচ্ছে এটা লাইট দেখে বুক করলে এর ওপর টেন পারসেন্ট ডিসকাউন্ট পাবে আমার যে শাড়িটার সাথে আমি ব্লাউজটা পরেছি এটা আমার মেয়ে পেছনে একটা গণেশ ঠাকুর হচ্ছে পেন্টিং করে দিয়েছে এটা হচ্ছে একটা গণেশ ঠাকুর পেন্টিং করে দিয়েছে আরও অনেকগুলো করে দিয়েছে এটা আজকে হচ্ছে পরলাম ঠিক আছে আরেক তারপর আবার দেখাই হচ্ছে এবার আসি হচ্ছে বাংলার আবার শাড়িতে ওটা দেখালাম কাঞ্চিপুরম কটন কাঞ্চিপোড়ম এটা দেখাচ্ছি হচ্ছে তসর বাই কটন বাংলার হ্যান্ডলুম একটা হাতে বোনা একটা শাড়ি অপূর্ব সুন্দর হচ্ছে কালার অপূর্ব সুন্দর হচ্ছে ডিজাইন একদম হচ্ছে কটন বাই হচ্ছে তসর বাই হচ্ছে কটন তার সঙ্গে না না তসর বাই কটন না এটা হচ্ছে তসর বাই টিস্যু আছে তসর বাই টিস্যু এত সুন্দর একটা শাইন পুরো শাড়িটার আঁচলটা ফার্স্টে দেখায় এই হচ্ছে আঁচলটা ইয়েলোর সাথে মেজেন্টা যে যে কালারটা এসছে এখানে অপূর্ব সুন্দর একটা কালার এসছে ঠিক আছে এই হচ্ছে আঁচলটা পুরো উইভিংয়ের হচ্ছে আঁচলটা কাছে থেকে ডিজাইনটা একটু দেখিয়ে দিই এটা হচ্ছে পুরো এর হচ্ছে আঁচলটা এখান থেকে শুরু মাল্টি কালার দিয়ে টারকোয়েজ ব্লু তার সাথে গেছে রানি তার সাথে গেছে নেভি ব্লু এখানে কিন্তু কোনো ব্ল্যাক সুতো ইউজ করা হয়নি এটা যেই কালারটা ব্ল্যাক লাগছে সেটা কিন্তু নেভি ব্লু ঠিক আছে টারকোয়েজ ব্লু তার সাথে রানি তার সাথে নেভি ব্লু আর হচ্ছে এই হচ্ছে কালারগুলো গেছে আর এটার টানাটা গেছে হচ্ছে তসরে আর ভর্নাটা গেছে একটু বলে মেজেন্টা কালার ঠিক আছে টানাটা গেছে হচ্ছে তসরে আর ভর্ণাটা গেছে হচ্ছে মেজেন্টা কালারে একটা এত সুন্দর লুক এসছে কি বলবো অপূর্ব সুন্দর দুটো বর্ডারই কিন্তু সেম যাচ্ছে টেম্পল টেম্পল করে রানী কালার দিয়ে একটু ব্রাউন টোনের ওপর হ্যাঁ আপার বর্ডার আচ্ছা এই বর্ডার অনেকটা না কাঠি ফেরা বা হচ্ছে ময়রাং ফির মতো হচ্ছে টেম্পেলগুলো করা হয়েছে যে এখানে টেম্পেলগুলো করা হয়েছে ঠিক আছে আর কালারটা হচ্ছে এক্স্যাক্ট এই কালারটা ডুয়েল টোন একটা মানে যেটা বললাম তসরের সাথে টিস্যু হচ্ছে উইভিং এই হচ্ছে ডুয়াল টোনটা অনেকটা মানে পেঁয়াজ খোসার কালার এসছে অনেকটা খুব সুন্দর হচ্ছে দেখতে এই হচ্ছে আঁচল একদম গর্জিয়াস একটা শাড়ি তসর বাই টিস্যু এটা হচ্ছে তসর বাই টিস্যু খুব সুন্দর হচ্ছে আঁচলটা গেছে পুরো ভরা একটা আঁচল এরম করে গেছে সামনে থেকে বু দেখালে বুঝতে পারবে যে আঁচলের ডিজাইনগুলো কত সু দুঃখ করা হয়েছে এত ছোট ছোট টেম্পল তারপরে এই এই দিক থেকে এই দিক থেকে করে এত সূক্ষ্ম করে হাতে বোনা হয়েছে এগুলো আর বডিতে যে ছোট ছোটো বুটিগুলো আছে ডায়মন্ড শেপের প্রতিটা কিন্তু একদম হাতে ঘোরানো বুটি এই যে ছোট্ট ছোট্ট বুটিগুলো আছে একটা গেছে টারকয়েস ব্লুতে একটা গেছে নেভি ব্লুতে এমনি করে অল ওভার শাড়িতে কিন্তু এই বুটিগুলো গেছে আর ভীষণ সফট ভীষণ সফট একদম শাড়ি আর একটা বেশ সুন্দর একটা শাইন আছে ওটার জন্যেই লুকটা আরও বেশি মানে যে কোনো পার্টি রাতে পার্টির জন্য এক্সেলেন্ট একদম পরে আরাম হবে একদম বাংলার হাতে তৈরি হচ্ছে শাড়ি একটা এর প্রাইসটা বলে দিই অবশ্যই ব্লাউজ পিস আছে এর সঙ্গে এর প্রাইস হচ্ছে নাইন থাউজেন্ড ফাইভ লাইভ থেকে বুক করলে এর ওপর টেন ডিসকাউন্ট পাবে এর সঙ্গে ব্লাউজ পিস আছে ব্লাউজ পিসটা দেখিয়ে দিচ্ছি ভীষণ সেমই রানিংয়ে গেছে ব্লাউজ পিসটা এটা গেছে উইথ বর্ডার ব্লাউজ পিস একদম পেঁয়াজ খোসা কালার বলা যেতে পারে মানে এটা হচ্ছে টানাটা গেছে এটা ঠিক আছে এই সুতোটা গেছে হচ্ছে তসরটা একদম গোল্ডেন ইয়েলো কালার আর যেটা ভর্নাটা গেছে সেটা হচ্ছে গেছে এই মেজেন্টা কালারটা এই যে ভেতরে মেজেন্টা কালারটা এই জন্য হচ্ছে এরম একটা পেঁয়াজ কষা কালার এসেছে কখনো ইয়েলো কখনো অরেঞ্জ কখনো পিচ কখনো মেজেন্টা এরম টাইপেরই লাচে খুব সুন্দর একটা কিন্তু শাড়ি খুব সোভার সফিস্টিকেটেড একটা লুক দেবে যারা নাকি খুব বেশি চকচকে বর্ডারওয়ালা শাড়ি পছন্দ করে না তাদের জন্য ভীষণ ভালো আর পরে ভীষণ আরাম পাওয়া যাবে তো দামটা আরেকবার হচ্ছে বলে দিই সেটার দাম হচ্ছে নাইন ফাইভ হান্ড্রেড ফিফটি লাইভ থেকে হচ্ছে বুক করলে অবশ্যই এর ওপরে টেন পার্সেন্ট ডিসকাউন্ট হচ্ছে পুরো পুরোপুরি হান্ড্রেড পারসেন্ট হাতে বোনা শাড়ি কিন্তু এখানে পাওয়ার লুমের কিন্তু কোনো গল্পই নেই ঠিক আছে এই শাড়িগুলো মানে হাতে বোনা শাড়ি হলে সাধারণ অন্য শাড়ির থেকে একটু দামটা হচ্ছে বেশি হয় কারণ সময়টা কতটা লাগে একটা হাতে পাওয়ার লুমের শাড়ি বুনতে কতটুকু সময় লাগে আর হচ্ছে একটা হাতে বুনতে শাড়ি কতটা কম সময় লাগে সেটা একটা ভাবার বিষয় আছে আর কতটা পরিশ্রমের ব্যাপার ঠিক আছে আচ্ছা এটা দেখাচ্ছি হচ্ছে তসর একটা গাছি বাই গাছি তসর খুব পপুলার শাড়ি এর আগেও কিন্তু আমি সেম কম্বিনেশন আরেকটা পোস্ট করেছিলাম ওটা তো নেই এটাও সেকেন্ড পিস এটা আমার আরেকটা পোস্ট করেছিলাম ওই কম্বিনেশনটা আমার ভীষণ ভালো লাগে ওটাও খুব সুন্দর এটা একদম ফ্রেশ ফ্রেশ হচ্ছে একটা শাড়ি এটাও ঠিক ঠিকঠাক ব্লু ব্লুয়ের সাথে হচ্ছে বাংলায় যেটাকে বলি আমরা একদম কচি কলা কথারঙ এটা ঠিক কিন্তু প্যারট গ্রিন না নিয়ন গ্রিন না একদম কোচি কলা পাতা রং শাইন যেটাই esté যেহেতু তসর ভাই তসর একদম গাছি ভাই গাছি তসর এর হচ্ছে যেহেতু শাড়ি দুটো বর্ডার सेम যাচ্ছে ই হেয়াপার বর্ডার আর এ হে লোয়ার বর্ডার बहुत ही प्यारा कॉम्बिनेशन अ एंड इसके साथ टर्क्वाइज़ ब्लू के साथ इसमें ग्रीन भी है इसलिए कलर कॉम्बिनेशन बहुत खूबसूरत लग रही है ऑल ओवर बॉडी प्लेन है दोनों साइड में सेम बॉर्डर দোনো সাইড মে সেম বর্ডার হয় ইয়ে হয় শাড়ি পরলে ভীষণ সুন্দর লাগবে এর সঙ্গে কিন্তু রানিংয়ে ব্লাউজ পিস আছে তো যেহেতু চওড়া বর্ডারটা রয়ে গেছে ব্লাউজ পিসে তো এটা দিয়ে বানালে হচ্ছে খুব সুন্দর লাগবে পরলে আর কেউ যদি ইচ্ছে করে শুধু হাতে বর্ডারটা ইউজ করে বডিটাতে যে কোনো একটা সলিড কালার ইউজ করতে পারো এই ডার্ক ব্লুটার সাথে এই বর্ডারটা বসাতে পারো নয় হচ্ছে এখানে ভেতরে যে গ্রিন একটা কালার গেছে এই কালারটার সাথে তোমরা কিন্তু করতে পারো খুব সুন্দর একটা কম্বিনেশন একদম গাছি বাই গাছি তসর যে স্টেনটা দেখিয়ে দিই এই জায়গাটা দেখলে তোমরা বুঝতে পারবে একদম পিওর গাছি বাই গাছি তসর এটা আর এতটা চওড়া করে বর্ডার উইথ ব্লাউজ পিস এটা হচ্ছে ব্লাউজ পিস ঠিক আছে এটা হচ্ছে ব্লাউজ পিস উইথ বর্ডার এটা রানিংয়ে গেছে ব্লাউজ পিসটা রানিং হচ্ছে গেছে হচ্ছে ব্লাউজ পিসটা কালারটা খুব সুন্দর একদম কচি কলা পাতা রঙের সঙ্গে টার্কোস ব্লু অ্যান্ড লাইট একটা গ্রিন কালার হচ্ছে ইউজ করা হয়েছে খুব সুন্দর একটা শাড়ি মানে পরার জন্য খুব মন করছিল একদিন যাই হোক কন্ট্রোল করেছি এর দামটা হচ্ছে বলে দে এর দাম হচ্ছে নাইন থাউজেন্ড লাইট থেকে বুক করলে অবশ্যই টেন পার্সেন্ট ডিসকাউন্ট হচ্ছে নাইন থাউজেন্ড সেভেন হান্ড্রেড তা আবার বলে দেয় আর সাত সেভেন্থ এপ্রিল শনিবার আর রোববার আমি এবং সঙ্গে আমার অনেক বন্ধুরা থাকছি গড়িয়া মহামায়াতলা সুগম সুধীর অ্যাপার্টমেন্টের হচ্ছে ব্যাংকোয়েট হলে সকাল বারোটা থেকে রাত নটা পর্যন্ত সাউথ কলকাতার বন্ধুরা যারা আছো বা দূরে কাছে যারাই আছো তারা হচ্ছে সবাই হচ্ছে চলে এসো এক ছাদের নিচে তোমরা শাড়ি কুর্তি জুয়েলারি খাবার দাবার যেন যে সব কিছু পাবে আর হচ্ছে খুব ইজি একটা অ্যাড্রেস অনায়াসে চলে আসতে পারো আর যাদের কোনো প্রবলেম হবে আমাকে নির্দ্বিধায় কল করতে পারো আমি ডিটেলসটা দিয়ে দেবো অ্যান্ড লাইভ লোকেশানও দিয়ে দেবো ঠিক আছে তো ছয়া সাত শনিবার আর রোববার সকাল বারোটা থেকে রাত নটা পর্যন্ত থাকছে পয়লা বৈশাখের আগে আমার এটা লাস্ট হচ্ছে এক্সিবিশন একদম টেন টু টোয়েন্টি পারসেন্ট হচ্ছে ডিসকাউন্ট কম থেকে বেশি দামে সব রকম হচ্ছে শাড়ি থাকবে কটন থেকে সিল্ক সিল্ক থেকে শেফন শেফন থেকে হচ্ছে অরগ্যানজা তারপর হচ্ছে রেশম চেক প্রচুর প্রচুর সম্ভার থাকবে ঠিক আছে আরেকটা শাড়ি দেখায় এটাও বাংলার হাতে তৈরি শাড়ি খুব সুন্দর কালার কম্বিনেশনটা দেখেই মানে অসাধারণ হচ্ছে কালার কম্বিনেশন বারবার না এখানে আমি বুঝতে পারছি না এটা দরজাটা বন্ধ দেখে নাকি একটু স্লো কালেকশন হচ্ছে দেখাচ্ছে ঠিক আছে এটা হচ্ছে একটা পিওর মটকা যেটা মটকা সিল্ক হয় এটা হচ্ছে পিওর মটকা এখানে কোনো জরি ইউজ করা হয়নি কিন্তু হচ্ছে যে সুতোটা ইউজ করা হয়েছে সেই যে সুতোটা দিয়ে উইফ করা হয়েছে সেটা লুকটা এত ভালো এসছে এত সুন্দর এসছে মনে হচ্ছে যে জরির হচ্ছে বর্ডার এটা মটকা বেনারসিও বলা যেতে পারে কালারটা অসাধারণ একটা হচ্ছে কফি কালার বা হচ্ছে নস্যি কালার বলা যেতে পারে কফি কালার বা হচ্ছে নস্যি কালার বলা যেতে অপূর্ব সুন্দর হচ্ছে একটা শাড়ি অপূর্ব সুন্দর এই হচ্ছে পুরোটা পুরো শাড়িটা লুক মিনেটা যেহেতু তসর কালারের সঙ্গে রেড দিয়ে করা হয়েছে তো অসম একটা লুক চলে এসছে অপূর্ব সুন্দর শাড়ি এটা হচ্ছে বর্ডার একদম পুরি হাতে তৈরি শাড়ি হ্যান্ডলুম শাড়ি ঠিক আছে এই হচ্ছে ফ্রন্ট সাইডটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে বর্ডার এটা কিন্তু কোনো জারি নেই এটা একদম রেশম সুতো দিয়ে হচ্ছে বর্ডারটা করা হয়েছে আর বডির কালারটা দেখো অসাধারণ এই হচ্ছে আঁচলটা আঁচলে দুটো জাস্ট লাইন গেছে এই হচ্ছে একটা লাইন গেছে এই একটা লাইন গেছে আর মাঝখানে এই ফ্লাওয়ার ডিজাইনটা দিয়ে আঁচলটাকে কন্টিনিউ করা হয়েছে এই হচ্ছে গায়ের ওপরে পড়ছে আরেকটা ভাঁজ খুলে রাখায় তাহলে আরও সুন্দর লাগবে দেখতে এই হচ্ছে শাড়ির লুকটা হাফটা শাড়ি মানে এই হচ্ছে আঁচলটা আঁচলের পর এতটুকুনো পর্যন্ত যাচ্ছে কিন্তু এই ফ্লাওয়ার ডিজাইনটা সঙ্গে কিন্তু রেড রেড হচ্ছে এই ফ্লাওয়ার ডিজাইনটা পুরো এই ফ্লাওয়ার ডিজাইনটা কিন্তু যাচ্ছে এতটা পর্যন্ত ঠিক আছে এই হচ্ছে আঁচল পোর্শনটা খুব সুন্দর তার সঙ্গে যাচ্ছে এতটুকুনো পর্যন্ত এই ফ্লাওয়ার ডিজাইনটা রেড গুটি দিয়ে তারপর বাকি শাড়িটাতে কিন্তু তসর কালারের যে সুতোটা আছে সেটা দিয়ে কিন্তু এই ছোট ছোট বুটিগুলো করা হয়েছে ঠিক আছে ছোট ছোটো বুটিগুলো কিন্তু করা হয়েছে একদম কফি কালার তার সাথে তসর কালারের সুতো দিয়ে এই বুটিগুলো করা হয়েছে তো বুটিগুলো আমি হচ্ছে দেখিয়ে দিচ্ছি একটা ব্যাক সাইড দুটো কলকা একসাথে জুড়ে বুটিগুলো করা হয়েছে একদম হান্ড্রেড পিওর মটকা কিন্তু এটা কিন্তু ওয়ার্স্ট মটকা নয় এটা একদম একটু এই হচ্ছে হাতে ঘোরানো পুরো বুটিগুলো যাচ্ছে ঠিক আছে হাতে ঘোরানো পুরো বুটিগুলো যাচ্ছে এটা কিন্তু ওয়াস্ট মটকা নয় ওয়াস্ট মটকা যেটা সবাই আজকাল ওয়াস্ট মটকা ওয়াস্ট মটকা করছে সেটা একদম সিল্কের মতো ফল হয় আর এই মটকাগুলো যেটা নাকি ওয়াশ করা নয় সেটা কিন্তু একটু মানে খসখসে শিবানী চক্রবর্তী দিদি দেখছো থ্যাঙ্ক ইউ আচ্ছা এটা কিন্তু ওয়াস্ট মটকা নয় অপূর্ব সুন্দর হচ্ছে একটা টেক্সচার হয় যেটা একটু খসখসে হয় বাট ওয়াস্ট মটকার কিন্তু ডিউরেবিলিটি কম থাকে বলে দেই ওটা ওরকম সিল্কের মতো সফট হয় ওটা একটা কেমিক্যালস দিয়ে ওর মধ্যে ডুবিয়ে রেখে ওটাকে ওয়াশ করা হয় তাতে করে ওটা সফট হয়ে যায় অনেক পরিমাণে সফট হয়ে যায় র মটকা যেটা হবে সেটা কিন্তু একটুখানি খসখসে হবে আর ওয়াশ মটকাটা ডিউরেবিলিটি এই জন্যই কমে যে ওটা একটা কেমিক্যাল দিয়ে ওয়াশ করা হয়ে যাওয়ার পরেই ওই সিল্কের মতো ওই ফলটা আসে আমার অলওয়েজ এই টেক্সচারটা ভালো লাগে আর এই ফলটাই আমার ভালো লাগে একটু ফোলা একটু খসখসে মটকা মানে মটকা ওই সিল্কের মতো ফিলটা এটার মধ্যে থাকবে না মানে কিন্তু এই যে মানে টেক্সচার যেটা বোঝা যাচ্ছে ডাই করার পরেও সুতোটা ফার্স্টে ডাই করা হয়েছে দেন এটাকে বোনা হয়েছে মানে বোনার পরে কিন্তু এটা ডাই করা হয়নি এই যে টেক্সচার কোথাও লাইট কোথাও ডিপ এই ব্যাপারটাই হচ্ছে এর বিউটি ঠিক আছে এই ব্যাপারটাই হচ্ছে এর বিউটি অপূর্ব সুন্দর একটা শাড়ি নসি কালার বা কফি কালার তার সাথে তসর কালারের হচ্ছে বর্ডার গেছে আপার অ্যান্ড লোয়ার বর্ডার আর মাঝখানে কারে লাল ফ্লাওয়ার দিই মেনেকারের ডিজাইনটা গেছে এর সঙ্গে অবশ্যই ব্লাউজ পিস আছে উইথ বর্ডার সেম কালার উইথ বর্ডার আচ্ছা এর প্রাইসটা হচ্ছে বলে দিই এর প্রাইসটা হচ্ছে থার্টিন থাউজেন্ড সিক্স হান্ড্রেড তেরো হাজার ছশো থার্টিন থাউজেন্ড সিক্স হান্ড্রেড লাইট থেকে বুক করলে অবশ্যই টেন পারসেন্ট ডিসকাউন্ট হচ্ছে থাকছে ঠিক আছে অপূর্ব সুন্দর হচ্ছে একটা শাড়ি এটা দিয়ে আজকে লাইভ হচ্ছে শেষ করব তার আগে বলে দেই যারা কলকাতা সাউথ কলকাতার বন্ধুরা আছে এবং কাছে দূরে যারাই আছো কলকাতায় তারা সবাই চলে এসে শনিবার এবং রোববার আমি থাকছি মহামায়াতলা গড়িয়া মহামায়াতলা সুগম সুদের অ্যাপার্টমেন্টের ব্যাঙ্কোয়াইট হলে আমার সঙ্গে আরও অনেক বন্ধুরা হচ্ছে থাকছে শাড়ি কুর্তি জুয়েলারি খাবার দাবার ঘর সাজানোর জিনিস থেকে শুরু করে সব কিছু পাবে এক ছাদের নিচে সকাল বারোটা থেকে রাত নটা পর্যন্ত শনিবার এবং রবিবার তো তোমরা হচ্ছে চলে এসো মিস করো না টেন থেকে টোয়েন্টি পার্সেন্ট হচ্ছে ডিসকাউন্ট থাকছে কটন থেকে তশর তশর থেকে সিল্ক সিল্ক থেকে তাঁত এভরিথিং থাকছে ওখানটা সব রকম শাড়ি নিয়ে যাব আর রেশম চেক যেগুলো এসছে নতুন হয়ে সবসময় যেগুলোর দাম থাকে হাতে এমব্রয়ডারি করা অ্যান্ড মেশিন এমব্রয়ডারি করা থ্রি ফোর ফাইভ জিরো আর সব সারা বছর ওই দামটা থাকে সেটা একদম ফ্ল্যাট একটা ডিসকাউন্টে তোমরা টু ফোর ফাইভ জিরো তে হচ্ছে পেয়ে যাচ্ছে টু ফোর ফাইভ জিরোতে পেয়ে যাচ্ছে মানে প্রতিটা শাড়ির ওপর এক হাজার টাকা হচ্ছে কমে তোমরা পাচ্ছ সো এই সুযোগটা গরমের জন্য অ্যাটলিস্ট এই সুযোগটা তোমরা মিস করো না সবাই চলে এসো শনিবার এবং রোববার ছ তারিখ এবং সাত তারিখ সকাল বারোটা থেকে রাত নটা পর্যন্ত গড়িয়া মহামায়াতলা সুগম সুধীর অ্যাপার্টমেন্টের ব্যাংকোরেট হলে আমরা আছি তো চলো বাই আবার নেক্সট বুধবার হচ্ছে দেখা হবে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকে হাসি খুশি থেকেও টাটা